বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। দর্শক বন্ধুরা, আজকে আমি এগ রোল বানাবো। তার জন্য ময়দা নিয়েছি, মাফ করে, এই ময়দার মধ্যে একটু লবণ ছড়িয়ে দেবো আর একটু চিনি দিয়ে নেব। এবার একটু তেল দিয়ে এটা মেখে নেব। আমি 2 টেবিল স্পুন মতো তেল দিলাম, একটু সব মিশিয়ে নিই। এরপরে জল দিয়ে এটাকে মেখে রেখে দেবো, আধ ঘন্টা রেস্টে থাকবে, তারপরে আমি এসে বানাবো। এবার একটু জল দিয়ে দিয়ে মেখে নেব। আমার ডোটা তৈরি হয়ে গেছে, এরকম একটা সফট ডো হবে। এইবারে এটাকে আধ ঘন্টা রেস্টে রাখতে হবে, রেস্টের পরে আমি এসে বানাচ্ছি। আমার এগ রোলে যা যা লাগবে স্যালাডের জন্য, এই শসা, টমেটো, পেঁয়াজ নিয়েছি, ডিম নিয়েছি, একটা করে ডিম ফেটিয়ে দিতে হবে, একটু লবণ নিয়েছি, মাস্টার্ড নিয়েছি, মাস্টার্ড দিয়ে ভালো লাগে, আর টমেটো সস। এই উপকরণ দিয়ে আমি এগ রোলটা বানাবো। ডোটা আধ ঘন্টা রেস্ট হয়ে গেছে, এরকম নরম সুন্দর হয়েছে। এবার এটাকে লেচি কেটে নি, এবার বেলে নেব। এই এত বড় রুটিটাই বেলবো, এর থেকে বড় আর করবো না। এই রুটিটা এবার ভেজে নেব। আমার রুটিটা দুদিকে ভাজা হয়ে গেছে, এবারে এটাকে তুলে রাখবো, একটু তেল দিয়ে নি, ডিমটা একসাথে দিয়ে দাও। আমি এইভাবেই করি, সেটাই আপনাদের দেখালাম। আমি মামলেটটা করে তার উপরে এইভাবে রুটিটা দিয়ে দিই। এবারে রুটিটা ভাজার জন্য একটু তেল দিয়ে দিলাম। আমি এভাবে টমেটো সসটা দিই নি, তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, স্যালাড, একটু শসা, একটু টমেটো, এই স্যালাড দিয়ে তার উপরে একটু মাস্টার্ড সসটা দিয়ে দিলাম। এবার বাটার পেপার দিয়ে এটা রোল করতে হবে। বন্ধুরা, আজকে আমি এগ রোল বানিয়েছি, সকালের আমাদের ব্রেকফাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো রাখছি,